অভাব পথ শিশুদের নিত্য সঙ্গী। ভালো খেতে পড়তে না পারলেও বেঁচে থাকার তাগিদে হাসি মুখে সামনে এগিয়ে যেতে হয় তাদের। হাজারো পথ শিশুর ভিড়ে এমনই এক শিশু শিখা, বয়স মোটে 7। এ বয়সেই রং বেরঙের বেলুন বিক্রি করে দিন কাটে তার। বাবা অসুস্থ, মা ব্যস্ত গৃহকর্মীর কাজে, তাই পথেই কাটে শিখার সময়। শিশু আজিজুলের জীবনটাও শিখার মতো। মাত্র 9 বছর বয়সে শাহবাগ শিশু পার্কের বাইরে ফেরিওয়ালা সে। বাবা মারা যাওয়ার পর পথই হয়েছে তার ঠিকানা। পথ শিশুদের নতুন পথের দিশা দিতে যারা কাজ করছেন, তারাও বললেন নানা সীমাবদ্ধতার কথা। কেন পথ শিশু? তার যে মূল কারণগুলো দারিদ্র, তার যে মূল কারণ যে সমাজে সকল নাগরিকের জন্য সুরক্ষা হয় নাই অর্থনৈতিক, এবং সেগুলোর দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। সেই জন্যই কিন্তু আমরা দেখছি যে টেকসই উন্নয়ন যে SDG যেটা, সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে সকল ধরনের দারিদ্র খুবই দ্রুত মানে বিলোপ করতে হবে। পথ শিশুদের নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করছে, তাদের মতে আর্থসামাজিক অবস্থার কারণে আজ তারা পথে। তাদের দাবি, রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসা উচিত তাদের পুনর্বাসনে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।